আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা বোর্ড বইয়ের প্রাথমিক গণিত উপাধিক শেষের দিকে যে জ্যামিতি আছে সেখান থেকে কিছু করাবো। এর আগের ক্লাসে তোমরা জ্যামিতির আমি কোণ সম্পর্কে কিছু বলেছিলাম, কোণ কাকে বলে, কত রকমের কোণ থাকতে পারে। তখন আমি বলেছিলাম যে সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, আর হচ্ছে আরেকটা সরল কোণ কাকে বলে সে সম্পর্কে জানাবো। তো আগে কোণ কাকে বলে সেটা কি মনে আছে তোমাদের? আমি আবার একটু মনে করে দিচ্ছি। দুইটি রেখা মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় সেই আকৃতিটাকেই বলে হচ্ছে কোণ। মনে পড়েছে? এবার আজকে আমরা সরল কোণ কাকে বলে আগে সেটা জানব। বোর্ডে দেখো, একটি কোণে দুইটি বাহু, কোণ তৈরি করতে দুইটি বাহু লাগবে, দুইটি বাহু অবশ্যই লাগবে কোণের জন্য। একটি কোণে দুইটি বাহু যদি একই সরল রেখায় থাকে তবে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে। সরল রেখাটা কি তোমাদের মনে আছে? দেখো একটি কোণে দুইটি বাহু সেটা তো বুঝলামই, যদি একই সরল রেখায় থাকে। সরল রেখা মানে কি মনে আছে তোমাদের? তোমাদের ক্লাসে যখন ক্লাস হচ্ছিল তখন কিন্তু আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে সরল রেখাটি কি, যেটা একদম সোজা পথে চলবে, কোনো আঁকা বাঁকা থাকবে না, সেটা হলো সরল রেখা। বক্ররেখা হচ্ছে বাঁকা বাঁকায় বিভিন্ন দিকে যেতে পারে, এদিক সেদিক, আর সরল রেখা সোজায় যাবে। তো এবার আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা এটার নাম জানো? এটার নাম হচ্ছে, তোমরা সবাই তো নিশ্চয়ই জ্যামিতি বক্স কিনে ফেলেছো। যখন ক্লাস হচ্ছিল তখন সবার ছিল না, বেশ অনেকজনের থাকলেও যাদের ছিল না তারা আশা করছি এর মধ্যে কিনে নিয়েছো। এটার নাম হচ্ছে পেন্সিল কম্পাস, আর এটা হচ্ছে চাঁদা, আর স্কেল থাকে, আর একটা কাঁটা কম্পাস থাকে, সেটা আমি যদি ওইখানে আনি নাই। তো সরল কোণটা কাকে বলে আমি বোর্ডে দেখাচ্ছি। দুইটি বাহু, আমরা কোণ কি পড়েছি? দুইটি বাহু মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয়, তো আমরা মিলিত বিন্দুটা যদি এটা দেখি, সরল কোণে কিন্তু রেখাটা সরলই যাবে, বাঁকা হবে না। কিন্তু আমরা যদি মিলিত বিন্দুটা এটা ধরি আর দুইটা বাহু যদি এটা ধরি, এই একটা বাহু এসে এখানে মিলিত হলো আর একটা বাহু এখান থেকে তাহলে একই সরল রেখায় থাকে দুইটি বাহু যদি কোনো কোণের দুইটি বাহু যদি একই সরল রেখায় থাকে তবে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে। আমরা ধরলাম এটা হচ্ছে বিন্দু একটা রেখায় পাশ থেকে সরল ভাবে, আর সরল মানে সোজা ভাবে আসবে, কিন্তু বাঁকা না, এখান থেকে এখানে আসলো, একটা এখান থেকে এখানে আসলো, এসে এই বিন্দুতে মিলিত হলো। তাহলে কোণটা কোথায় উৎপন্ন হলো? এখানে কিন্তু হবে, এখানে এখানে তোমার এই কোণগুলা কিন্তু মাপ যায়, এই কোণগুলার মাপ আছে, কিন্তু এটার মাপ হচ্ছে, সরল কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি। এই যে চাঁদা দিয়ে ধরলেই বুঝতে পারবা, তোমরা চাঁদা কাছে নাও, নিয়ে দেখবা ওই বিন্দুর একটা সোজা দাগ আছে মাঝখানে, মাঝখানে 90 ডিগ্রি লেখা আছে সোজা দাগটার মাথায়, নিচ থেকে সোজা মাথায় একটা 90 লেখা আছে, ওটা হলো 90 ডিগ্রি। এভাবে ধরলে দেখতে পারবে 180, এই পাশে 90, এই পাশে 90, 180 ডিগ্রি হবে, এগুলাকে ডিগ্রি বলে। আর এটার নাম যদি আমি দিই এ বি সি, আর কোণের একটা চিহ্ন আছে, যখন আমরা লিখব চিত্রে কোণের চিহ্নটা কিন্তু এরকম, এখন আমি যদি লিখি চিত্রে এ বি সি একটি সরল কোণ, এখানে চিহ্নটা দিতে পারো, আর যেটা যেখানে তোমার কোণটা উৎপন্ন হবে সেটা এই লেখার সময় মাঝখানে তোমার রাখতে হবে। এখানে যদি তুমি উল্টা পাল্টা লেখো, তোমার কোণ উৎপন্ন হয়েছে বিএ, বি কোণের নাম দিয়েছো হলো বি, সেখানে তুমি যদি এখানে সি লেখো, শেষে যে বি লেখো, তাহলে কিন্তু ভুল হবে। আবার যদি তুমি এখানে সি লেখলা, এখানে এ লেখলা, এখানে বি লেখলা, তাহলেও কিন্তু ভুল হবে।
কোনটা উৎপন্ন হয়েছে বিয়ে সেটা তোমাকে সব সময় মাঝখানে রাখতে হবে। এ বি সি একটি সরলরেখা। এবার দেখো আমরা সমকোণ কাকে বলে সেটা আগে দেখে নিই, তারপরে আমরা চিত্রটা আঁকবো। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, আমি বলেছিলাম না প্রত্যেকটা কোণেরই একটা মাপ থাকে, সমকোণের মাপ হবে হচ্ছে 90 ডিগ্রি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে এক সমকোণ বলে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে এক সমকোণ বলে। এটা কিন্তু আঁকতে আমি তোমাদের সরলকোণ যেভাবে এঁকে দেখালাম এটা কিন্তু সেভাবে আঁকলে হবে না, এটা একটু কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এঁকে আঁকতে হবে, নাহলে কিন্তু মাপটা 90 ডিগ্রি নাও হতে পারে। তো আমরা কিভাবে আঁকতে হয় আমি এখানে দেখাচ্ছি। আমি এই যে এখানে দেখাচ্ছি, দেখো প্রথমে একটা সরল রেখা, সরল মানে আগেই তো বলেছিলাম যেটা সোজা থাকবে, কোনো বাঁকা থাকবে না। প্রথমে একটা সরল রেখা নিয়ে নাও, দেখতে পাচ্ছ এই যে সরল রেখাটা নিলাম। এবার যে কোনো মাপে একটা বৃত্তচাপ নিতে হবে। তোমাদের তো অবশ্য বৃত্ততে এখনও যায়নি, তবু বৃত্তচাপটা কি আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথমে একটা যে বৃত্ত হচ্ছে গোল একটা আকৃতি, এই গোল আকৃতি হচ্ছে বৃত্ত হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আকৃতিটা, এটাকে বলে বৃত্ত। আর বৃত্তর যে কোনো একটা যদি আমি অংশ নিই সেটাকে বলে বৃত্তচাপ। তাহলে এখন এই যে প্রান্ত বৃত্তটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো। এখন যে মাপটায় আমি আঁকলাম সেই একই মাপে আবার এই যে এখানে এই সরল রেখার উপরে যে বৃত্তচাপটা যে ছেদ করলো, করে দুইটি রেখা মিলিত হয়ে যে বিন্দুটা সৃষ্টি হয়েছে যেখানে, সেখান থেকে আবার আরেকটা উপরের দিকে কিন্তু আরেকটা বৃত্তচাপ আঁকবো। আবার এই দুটা বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকবো। সব কিন্তু একই মাপ, কোনো মাপ কিন্তু ছোট বড় হবে না। আবার এখান থেকে আবার উপরে আবার আর একটা বৃত্তচাপ আঁকবে, আবার এখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। এখন এই যে উপরে দেখছো দুইটা বৃত্তচাপ, দেখো এক জায়গায় মিলিত হয়েছে। এখন এই মিলিত জায়গা থেকে শুরু করে এই যে এখান থেকে এই এই প্রান্ত বিন্দু আর এই বিন্দু একসঙ্গে যোগ করে দিবা। এখন এইখানে যে কোণটা উৎপন্ন হলো এটার মাপ কিন্তু 90 ডিগ্রি হবে, এটাকেই বলে হচ্ছে সমকোণ। এখানে কিন্তু এক সমকোণ আছে, এখানে তোমার 2 সমকোণ হতে পারে, 4 সমকোণও হতে পারে। তো এখানে আছে এক সমকোণ, আর তো এক সমকোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকেই বলে হচ্ছে সমকোণ। এখন এই সমকোণটার নাম দিলাম হচ্ছে এ বি সি। প্রত্যেকটা কোণের নাম থাকে, এটার হচ্ছে এই কোণটার নাম হয়েছে এ। তা আমরা লিখবো কিভাবে চিত্রে? এ ও সরি সরি, এখানে এ হবে না, এটা যেখানে কোণ উৎপন্ন হবে সেটা সবসময় মাঝখানে রাখতে হবে। সি লেখো, সি এ বি একটি সমকোণ। এখানে কোণের চিহ্নটা কি বলেছিলাম, এটা হচ্ছে কোণের চিহ্ন। তোমরা যদি সোজা করে এভাবে দাও, সোজা দাগ দিয়ে দাও, হবে না কিন্তু। আবার এই যে সি এ বি লেখছো এটার নিচে পুরাটাই দাগ দাও, ওটা 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 হবে না। চিহ্নটা হচ্ছে এখান থেকে, যে আমি এখানে ভালো করে দেখা দিচ্ছি, দেখে এটা হচ্ছে কোণের চিহ্ন, এভাবে লিখবা। আর যেখানে কোণ উৎপন্ন হবে সেই লেটারটা কিন্তু মাঝখানে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তো এতক্ষণ আমরা সমকোণ
কাকে বলে কিভাবে আঁকতে হয় মাপ কি আমরা জানলাম এবার আমরা সূক্ষ্ম কোণ শিখব সমকোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি এই সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের জন্য কিন্তু তোমাদেরকে সমকোণটা জানতে হবে যে সমকোণের পরিমাণটা কত সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই 90 ডিগ্রির যে ছোট আর বড় মধ্যে তোমার সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ লুকিয়ে আছে ছোট কোণকে দেওয়া আছে সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি এর যে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে 90 ডিগ্রি কি আমি তোমাদেরকে একে দেখালাম 90 ডিগ্রি হচ্ছে এটা আর এটা একদম সোজা থাকবে যে যে এটা আকারই আছে তাহলে ছোট হতে বলে তোমাদের কোন দিকে দিতে হবে এখন এটা যদি আমি এই দিকে দিই তাহলে ছোট হবে না বড় হবে কোনটা বলো তো আমি যদি এখানে এটা হলো 90 ডিগ্রি এখন যদি আমি এদিকে দিই তাহলে মাপটা বাড়বে না কমবে অবশ্যই বেড়ে যাবে বেড়ে যাচ্ছে না দেখো তো এটা আছে এখানে আমি এদিকে দিলাম তাহলে এতখানি যে এতখানি বেড়ে বড় হয়ে যাবে কিন্তু কিন্তু সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে তাহলে আমি এই যে দুইটা সরলরেখা দেখতে পাচ্ছ এর মাঝখানে আমি যেদিকেই দাগ দেই না কেন অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে হবে না এখানে দিলেও দেখো যে আমি যদি এখানে দিই কি ছোট হচ্ছে না কোনটা এখানে দিলেও ছোট হবে এখানে দিলেও ছোট হবে এর ভিতরে আমি যেখানে দাগ দেই না কেন এই দুই দাগের ভিতরে যেখানে দেই না কেন কোনটা কিন্তু ছোট হবে তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলে সূক্ষ্ম কোণ মনে থাকবে 90 ডিগ্রির চেয়ে অর্থাৎ এখানে তুমি এক সমকোণ বলতে পারো 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি হলো এক সমকোণ এখানে 90 ডিগ্রির বদলে এক সমকোণ বললে তোমাদের ভুল হবে না তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে এটার আমরা একটা নাম দেই তো তাহলে আমি সমকোণটা মুছে ফেললাম আমি শুধু সূক্ষ্ম কোণটাই আঁকব তাহলে কি দেখলাম বলো তো চিত্রে এ বি লিখলে কি ঠিক হবে ঠিক এটা কি ঠিক আছে অবশ্যই এটা ঠিক নাই আবার কোন উৎপন্ন হয়েছে এর কাছে আমার এই সূক্ষ্ম কোণটার নাম হলো এ এ এর কাছে এসে কোণটা সৃষ্টি হয়েছে তাহলে আমি যদি বি মাঝখানে লিখি এটা কিন্তু ভুল হবে আমাকে লিখতে হবে দেখো এখানেও সেই 90 ডিগ্রির তোমার লাগবে সমকোণটা তোমাকে জানতেই হবে 90 ডিগ্রি এর চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে এখানে কিন্তু বড় সূক্ষ্ম কোণে ছিল ছোট আর স্থূল কোণে হবে বড় 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে 180 কি আমরা প্রথমে সরল কোণ শিখেছিলাম না সেটার মাপ দেখিয়েছিলাম আমি ওখানে কিন্তু 180 ডিগ্রি আমি বলেছিলাম কি তোমার যেটা মনে মনে আছে ওটার মাপ হচ্ছে 180 ডিগ্রি মনে থাকবে সমকোণের মাপ 90 ডিগ্রি সরল কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি স্থূল কোণ তোমার 90 ডিগ্রির চেয়ে 85 ডিগ্রি হতে পারে 70 ডিগ্রি হতে পারে 10 হতে পারে 15 হতে পারে কিন্তু যে যখনই সমকোণ হবে ওটার কিন্তু 90 ডিগ্রি হতে হবে সরল কোণ তোমার 180 হতে হবে কম বেশি হলে সেটা কিন্তু সরল কোণ হবে না তাহলে স্থূল কোণের কি হবে 90 ডিগ্রির চেয়ে বড় স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে তাহলে বড় আমি দেখে এখানে দেখাইছিলাম বড় হতে হলে কোন দিকে যাইতে হবে এটা কিন্তু সমকোণ আছে 90 ডিগ্রি আছে আমি যদি এখন 90 ডিগ্রির চেয়ে বড় আঁকতে চাই তাহলে আমাকে কিন্তু এই দিকে যাইতে হবে এদিকে না এদিকে গেলে এটা ছোট হয়ে যাবে আমাকে যেতে হবে এদিকে আর সরল কোণ কোনটা এঁকেছিলাম যেটা তাহলে আমি যদি এখান থেকে
এই দাগটা নিচের দিকে নিয়ে যায় তাহলে আবার 180 এর চেয়ে বড় হয়ে যাবে 180 এর চেয়ে তাহলে এই এটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে অর্থাৎ এটা আমরা এদিকে লিখব আমি সমকোণের এই দাগটা মুছে দিলাম এটা তোমাদের সমকোণ বোঝানোর জন্য এই দাগটা দেওয়া হয়েছিল এটা আসবে এটার নাম দিলাম এ বি সি এটা কোন কোথায় উৎপন্ন হয়েছে এ এ তে তাহলে এখানে কি লিখতে হবে এটা নাম কি লিখতে হবে চিত্রে এ বি সি একটি স্থূলকোণ তোমরা তাহলে সরলকোণ সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণগুলো ভালো করে পড়বে কোণের এই কয়েকটাই করাবো এরপরে আমি চতুর্ভুজ এরপরে চতুর্ভুজ অথবা বৃত্ত যে কোনো একটা শিখাবো আর তোমরা কি অনলাইনে ক্লাসগুলো ভালো করে করবে শুধু পড়াশোনায় না যাদের এই সময় আমার মনে হচ্ছে তোমরা প্রচুর সময় পাচ্ছ শুধু বাসায় থাকা যার যেটা শখ সেটা ভালো করে শিখবে আর শেখার জন্য কিন্তু এখন টিচারও দরকার নাই এখন গুগল আছে ইউটিউব আছে সেখানে ভালো ভালো টিচার আছে এই টিচার পছন্দ না আর এক টিচারের কাছে যাবা এ যার যেটা ভালো লাগে কেউ ছবি আঁকতে পছন্দ করো আমার ছবি আঁকার কথা বলতে একজনের কথা খুবই মনে পড়ছে সেটা হচ্ছে সাও ও সবসময় কিন্তু ডাইনোসর ড্রাগন এসবের ছবি আঁকে এবং খুবই সুন্দর আঁকে আমি ওকে বলবো তুমি শুধু ডাইনোসর আর ড্রাগনের ছবি আঁকবে না অন্যান্য ছবি আঁকারও চেষ্টা করবে আমি স্কুল খোলার পর তুমি আমার ছবি আঁকবে দেখি তুমি কেমন আঁকতে পারো অন্যান্যও আঁকবে তার সঙ্গে আমি তোমাকে দিলাম আমার ছবিটা আঁকার জন্য আমি স্কুল খুললে দেখবো তুমি আমাকে কেমন এঁকেছো আর তোমরা এর মধ্যে চিঠি লেখারও অভ্যেস করতে পারো যদিও এখন আসলে ওইভাবে খামে আর চিঠি আসে না তবুও তোমরা চিঠিটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা খাতায় লিখে এই ল এই বন্ধে তোমরা বাসায় আটকে থেকে কার কেমন লাগছে তোমরা বন্ধুকে লিখতে পারো আমাকে লিখতে পারো কিন্তু আমি চিঠিগুলো কিন্তু স্কুল খুললে আমি নিব সবার চিঠিগুলো আমি নিব তোমার মনের কথাগুলো তোমার কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেই অনুভূতিগুলো কাগজে লিখে যখন স্কুল খুলবে আমাকে দেখাবে আর যার দেখাতে আমার সবচেয়ে ভালো লাগবে আমি কিন্তু তাকে একটা গিফট দেবো ঠিক আছে তোমরা অবশ্যই লিখবে আর ভালো থেকো সবাই আবারও ক্লাস নেব কিছুদিন পর নামতাকে একটু ভুলবে না নামতা পড়ার কথা তো সবাই ভালো থেকো খোদা হাফেজ